তোমরা যারা 2022-23 সেশনে ওয়েসিস স্কলারশিপের আন্ডারে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা চেক করে তোমরা কীভাবে বুঝবে তোমরা টাকা কবে পাবে। তোমাদের স্ট্যাটাস যদি বিভিন্ন লেভেলে যদি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের করণীয় কাজ কী আছে, অর্থাৎ তোমাদের সেই পেন্ডিংটা কীভাবে তোমরা উইথড্রল করবে। অ্যান্ড যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিভিন্ন টাইপসে দেখায় সেই বিভিন্ন টাইপসের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের প্রত্যেকটার মানেটা কী অ্যান্ড কোন স্ট্যাটাসটা দেখালে তুমি খুব জলদি টাকা পাবে সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু ডিসকাশন করব। কাজেই তোমরা যারা 2022-23 সেশনে ওয়েসিস স্কলারশিপের আন্ডারে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজে আমি চাইবো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, কোনো রকম কোনো স্কিপ না করে। অ্যান্ড যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল বেল আইকনে ক্লিক করে দাও, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদেরকে কিন্তু তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। অ্যান্ড এখানে তোমাদেরকে কিন্তু লিখতে হবে oasis.government.in। যদি তোমরা oasis.government.in যদি লিখে তোমরা যদি সার্চ করো তো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে চলে আসার পরে তোমাদের সামনে কিন্তু এখানে একটা ট্র্যাক অ্যাপ্লিকেশনের যে অপশন আছে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে যে মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে তোমার সামনে কিন্তু যে ডিস্ট্রিক্ট সিলেক্টে যে অপশনটা আসবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট অপশনে তুমি তোমার ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিয়ে তুমি কিন্তু এখানে সাবমিট যে বাটনটা আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু একটা ওকে বলে অপশন আসবে। সেই ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডিটা তোমাদেরকে কিন্তু এখানটাতে দিয়ে দিতে হবে। এরপর তুমি যে জেলাটা তুমি সিলেক্ট করেছো সেটা কিন্তু তোমার চলে এসছে। এরপর সেশনটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পর তোমার যে ক্যাপচার কোড সেই ক্যাপচার কোডটা তুমি কিন্তু এখানটাতে দিয়ে দেবে। তো অ্যাট ফার্স্ট আমি আমার যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কী করবো না সেশনটা আমি কিন্তু সিলেক্ট করে নেবো। সেশনটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে তোমার ক্যাপচার কোডটা আছে সেম টু সেম তোমরা কিন্তু দিয়ে দেবে। তো ক্যাপচার কোডটা যেমনটি আছে দিয়ে দেওয়ার পর এখানে চেক স্ট্যাটাস যে অপশনটা আছে চেক স্ট্যাটাস অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো চেক স্ট্যাটাস অপশনে যে মুহূর্তে ক্লিক করবে তোমার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের ফুল আইডির ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু যে ডিটেলস তোমার কাছে চলে আসবে। এখানে দেখো ইনস্টিটিউশন যে ভেরিফিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। রিমার্ক ফর্ম ইনস্টিটিউশন এটাও কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। ওকে, এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার দ্য কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে অথবা তোমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে সেটা কিন্তু এখানে দেখাবে। অ্যান্ড কোন লেভেলে তোমার পেন্ডিং রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি যা চেক করছি তার কিন্তু বিএল যে বিডিও লেভেলে কিন্তু পেন্ডিং রয়েছে। তো বিডিও লেভেলে পেন্ডিংটা যদি তোমার উঠে যায় তারপরে তোমার কিন্তু যে স্কলারশিপ সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। অ্যান্ড ভেরিফাইড হয়ে যাওয়ার পর তোমার কিন্তু লট নাম্বার জেনারেটর অপেক্ষায় থাকবে। অ্যান্ড যাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে যেমন লট নাম্বার জেনারেটেড অথবা লট নাম্বার নট জেনারেটেড এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো তাদের যাদের লট নাম্বার জেনারেটেড দেখা যাচ্ছে তাদের টাকা কিন্তু খুব জলদি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। অ্যান্ড পেন্ডিংটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো এই ছিল কিন্তু আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। অ্যান্ড যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।